हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। सबाई केमन आशा करी सबाई सुष्ठु आछेन, खुबी भालो आछेन। तो आज के बांगला सिनेमा प्रेमिकदेर काछे खूब एक भालो दिन, एक गुरुत्वपूर्ण एक दिन। तार कारण होच्छे आजकेर दिने एक जन सुपारस्टारेर जन्म होयेछिलो बांगलाते, से आर केउ नय जिद्दा। तो आज थेके प्राय 19 बछर आगे, सालटा छिलो 2002 आर दिनटा छिलो 14 जून। तो सेदिन ही माने एक जन सुपारस्टारे बेरियेछिलो जित, एवं तार प्रथम सिनेमा छिलो साथी, जेटा आजकेर दिने मुक्ति पेयेछिलो। तो खूब 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 एक इंटरेस्टिंग ब्यापार आज के दिन, आज के दिन का जित फैनर जो एक स्पेशल मारात्मक एक दिन। तो आज के जो मेन टॉपिक से हे जित क्यों सुपरस्टार हो साथी सिनेमार ऑफर क्यों जित पे। तो ये किन्तु माने डिटेल्स क्यों एर आगे बोलेनि, आमी सियोर यूट्यूबे ये क्यों भिडियो बनायनि, एटाओ आमी ग्यारंटी दिए बोलते पारि। तई विषयटा आपनारा मन दिए शोनार अनुरोध रइलो, एबं भिडियोटा पुरो तो देखबेन, कारण पुरोटा देखले आपनारा अनेक किछु जानते पारबेन एबं अनेक किछु शिखते पारबेन। एइसब इनफरमेशन आमी जोगाड़ करेछि आमी बुम्बादार अनेक आलाप परिचय मानुषेर काछ थेके, आमार अनेक बड़ो बड़ो दादादेर काछ थेके। एटा आमी एकदम अरिजिनाल न्यूज देव, कोनो फेक खबर देव ना, पुरोपुरी ओरिजिनल खबर देव। तो भिडियोटा पुरो देखार अनुरोध रइल। तो एबार भिडियोटा शुरू करा जाक। तो मूलत 90% मानुषेर काछे एकटाई बक्तव्य, बा 95% जित फैनदेर काछे एकटाई बक्तव्य, जे जितेर प्रथम सिनेमा छिलो साथी, जेटा मुक्ति पावार 24 घंटार मध्ये सुपारस्टार हये उठे एबं बांगला सिनेमार इतिहासे दा बेस्ट रोमान्टिक सिनेमा। एई सिनेमाटा 75 सप्ताह चले ब्यास। কিন্তু এর পিছনে যে ইতিহাস, এইটা কিভাবে আবিষ্কার হয়েছিল, এইটা কিভাবে এসেছিল, কোথা থেকে উৎপন্ন হয়েছে, কিভাবে এই জিনিসটা এসে দাঁড়িয়েছিল 2002 এর সাথী, সেইটা কিন্তু কেউ বলেনি এবং বলবেও না। কারণ তার অনেক কারণ আছে। কেউ চায় না যে জিতের নামে বদনাম করা বা জিতের পুরনো অতীতকে তুলে ধরা, ঠিক কেউ চাইবে না। কিন্তু যেটা সত্যি সেটা তো বলা উচিত, তাই না? আপনারা কি মনে করেন? তো আমি সত্যিটাই বলবো, কোনোভাবে মিথ্যা কথা আমার বলে লাভ নেই। তো সাথী সিনেমার অফারটা কীভাবে পেয়েছিল শুরু করা যাক। সালটা ছিল সম্ভবত 2001। তো ওই সময় প্রতিবাদ সিনেমার একটা গানের শুটিং চলেছিল, ওই যে রং হোলির যে গানটা ছিল। তো ওই গানের শুটিং চলাকালে জিত সেখানে গিয়ে নিজের সিনেমার অভিনয়ের জন্য, বাংলা সিনেমা করার জন্য কয়েকটা ফটো জমা দিয়ে আসে স্টুডিওতে গিয়ে। হরনাথ স্যার সেখানে উপস্থিত ছিলেন। হরনাথ স্যারের চোখে লেগেছিল যে ছেলেটা সিনেমা করতেই এখানে মঞ্জুরে এসেছিল। তো চলে যাওয়ার পর প্রতিবাদ সিনেমাটা তার কিছুদিন পর মুক্তি পায়। তো তারপরেই হরনাথ স্যার ঠিক করেন যে এবার ফ্যামিলি ড্রামা সিনেমা হলো, অ্যাকশন সিনেমা হলো, এবার একটু রোমান্টিক লাভ স্টোরি সিনেমা বানাবেন, যা এর আগে কখনো হয়নি। তো সেটার জন্য বুম্বাদাকে অবশ্যই তিনি নিবেন, তাই জন্য তিনি গল্প নিয়ে বুম্বাদার কাছে গেলেন। বুম্বাদার গল্পটা শুনলেন, পড়লেন, কিছুক্ষণ পর ভেবে বললেন, না এই সিনেমাটা এই মুহূর্তে আমার করা সম্ভব নয়, মানে গল্পটা আমার বয়সের সঙ্গে ম্যাচ করবে না, আমার মনে নতুন কোনো হিরোকে নিলে অনেক অনেক বেতার হবে, এরকম হরনাথ স্যারকে সেই সময় বলেন। তো হরনাথ স্যার কোনোভাবে এই কথা মেনে নিতে পারেনি বুম্বাদার মুখ থেকে, কারণ তিনি চাই বুম্বাদাকেই নেবেন, বুম্বাদা মানে হিট। তো বুম্বাদাকে বলেন, না আমি অন্য কোনো হিরোকে নেব না, বললে তোকে দিয়েই করাবো, তুই একমাত্র ভরসা, এবং এই সিনেমাটা তোর জন্য পুরো পারফেক্ট একটা সিনেমা। তো তাও বুম্বাদা রাজি হয়নি। তার মুখে একটাই কথা তিনি বারবার বলেন, নতুন কোনো মুখকে নিতে, নতুন কোনো হিরোকে নিতে বলেন, এবং নতুন হিরোকে নিলে সিনেমা আরও বেশি পরিমাণে হিট হবে। তো এরপরে হরনাথ স্যার ঠিক করেন যে এসবিএফকে জানান ব্যাপারটা, যে বুম্বাদা করতে রাজি নয়। তো এসবিএফ ঠিক করেন একটা মিটিং করবে সবাইকে নিয়ে। তো সেই মিটিং একদিন একটা রাত্রে হয়, সেখানে হরনাথ স্যার, বুম্বাদা, তারপরে এসবিএফ, শ্রীকান্ত মহাতা, তার অনেক টিম, অনেক মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। সেখানে মানে এসবিএফ অনেক করে রিকোয়েস্ট করেন বুম্বাদাকে যে এই সিনেমাটা করতে, কারণ এই সিনেমাটা বুম্বাদাকে নিয়েই করতে চাই। এই সিনেমাটা মানে মূলত গল্প লেখা কমপ্লিট, শুধু শ্যুটিং শুরু হবে, তুই একবার হ্যাঁ বলে দিলেই সিনেমাটা শ্যুটিং শুরু হবে। এই সিনেমাটা পুরোপুরি দাঁড়িয়ে আছে তোর উপর নির্ভর করে। সত্যি কথা বলতে অনেক অনেক মানুষ, অনেক অনেক বুম্বাদার ফ্যানরা সেই সময় বুম্বাদার প্রতি অনেক ভালোবাসা দেখিয়েছিল, যে এই সিনেমাটা তাকে করতেই হবে, নাহলে সাথী সিনেমা তারা দেখবে না। তো তাও বুম্বাদা রাজি হয়নি কোনো মতে। তো সেই মানে মিটিংয়ে সবাই, তখন বুম্বাদা বলেন রাত্রিবেলা যে কিছুক্ষণ ভাববো, ভেবে আমি বলবো। তো সেই মিটিং থেকে শেষ হওয়ার পর অনেক মানুষ বাড়ি চলে যান, বুম্বাদা একা থাকেন, বসে বসে ব্যাপারটা ভাবনা চিন্তা করেন প্রায় 1 ঘন্টা ধরে।
তারপরে ফোন করেন শ্রীকান্ত মমতাকে। তিনি ফোন করে বলেন, না রে এই সিনেমা তো আমার দ্বারা হবে না, আমার বয়সটা ঠিক ম্যাচ করবে না, নতুন কোনো হিরোকে নে। আমি শিওর হয়ে বলতে পারি নতুন কোনো হিরোকে নিলে সিনেমাটা একদম দেখবি তোদের একটা নতুন একটা ভালোবাসা জাগবে এবং সিনেমাটা প্রচুর প্রচুর হিট হবে এবং দর্শকরা একটা নতুন মুখ পাবে। তো তারপরে এই কথাটা শোনার পরে এসবিএফ এবং হরনা স্যার ঠিক করেন, ঠিক আছে বুম্বাদা যখন এত করেই বলছে তাহলে নতুন একটা মুখ খোঁজা হোক। তো তাই জন্য হরনা স্যার কী করলেন, তার দু একদিন পর স্টুডিওতে গিয়ে তো সেখানে অনেক ছবি খোঁজাখুঁজি করলেন, অনেক অনেক যারা মূলত সিনেমাতে হিরো বা হিরোইন হওয়ার জন্য বায়োডাটা ছবি অনেক জমা দিয়ে আসে না স্টুডিওতে গিয়ে, সেখান থেকে হরনা স্যার খোঁজাখুঁজি করে। তো হরনা স্যারের চোখে সেরকম কাউকে পড়েনি। তো হঠাৎ হরনা স্যারের মনে পড়ে যে হ্যাঁ, বেশ কিছুদিন আগে একটা ছেলে তো ছবি এসে জমা দিয়েছিল প্রতিবাদ সিনেমা, যখন মানে ওই গানটা শুটিং হয় মানে দোলের যে গানটা ছিল। তো তারপরে সেই জিতের ছবিটা বের করে এবং জিতকে কল করে ডাকে, জিত বাইক নিয়ে আসে মাত্র 30 মিনিটের মধ্যে। জিত তখন কোনো একটা কাজের ডেলিভারি মনে হয় কোনো কাজ ওইরকম টাইপের কোনো কাজ করতো বাইক নিয়ে। তো তারপরে জিত আসে ওখানে, জিত এসে হরনা স্যারের কাছে উপস্থিত হয়, সেখানে বুম্বাদাও ছিলেন। তো তখন হরনা স্যার জিতকে অনেক মানে প্রশ্ন জিজ্ঞাসা করে। তো প্রশ্ন জিজ্ঞাসা করার পর হরনা স্যার বলেন যে এমনি এমনি তো মানে হিরো হিসাবে সিলেক্ট করা যায় না, তার জন্য তো কিছু ট্যালেন্ট বা কিছু কাজের অভিজ্ঞতা দেখাতে হয়। তো জিত তাই জন্য তার একটা ডায়লগ মানে অ্যাক্টিং দেখানোর চেষ্টা করে, মানে অমিতাভ বচ্চনের ডায়লগ। তো কোথায় গিয়েও হরনা স্যারের খুব ভালো লাগে এবং বুম্বাদা হরনা স্যারকে বলে না এই ছেলেটাকে লিয়া যাবে এবং পারফেক্ট। তো দুজন মিলে চুক্তি করলো সেই সময় যে হ্যাঁ এই সিনেমাটার জন্য জিতকে সিলেক্ট করা হলো। তো এরপরে সাথী সিনেমাটা মুক্তি পায় 14 জুন, কিন্তু এখানে শেষ নয়। এখানেই যদি শেষ হতো তাহলে সাথীও এত বড় ব্লকবাস্টার হতে পারতো না এবং সেদিনও জিত সুপারস্টার হতে পারতো না। তার কারণ হচ্ছে যেদিন এই সিনেমাটা মুক্তি পায় 14 জুন, কলকাতার আশেপাশে অনেক হল আছে, তো সেই সব হলে এই সাথী সিনেমার পোস্টার টাঙায়নি। মানে অনেক রাস্তায় পোস্টার ছিল, তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে অনেক মানুষ। অনেক মানুষ বলছে যে এইগুলো হলে রাখা চলবে না, বুম্বাদার সিনেমা চলবে, বলে কোথাকার কে নতুন হিরো এসে বাজিমাত করে চলে যাবে বা এর সিনেমা চলবে না, এরকম মন্তব্য ছিল অনেক মানুষের। তো তারপরে কী হলো, সাথী সিনেমাটার জন্য মানে হলমালিক রাখতে চায়নি এবং পোস্টারটা সত্যিকারে তুলে নেওয়ার চেষ্টা করে। তো অঞ্জন স্যার মানে অঞ্জন চৌধুরী, তো তিনি আমাদের মধ্যে এখন আর নেই, খুবই দুঃখজনক ব্যাপার। তো তিনি তাকে মানে তাকে আমি ভগবান বলে শ্রদ্ধা করি। তো তিনি এই কথাটা শোনার পর আর থাকতে পারেননি, তারপরে তিনি হলে গিয়ে এই খবরগুলো বলেন যে সিনেমাটা কিছুদিনের জন্য চলা যাক, এক সপ্তাহের জন্য, যদি দর্শকদের ভালো সাকসেস বা দর্শকদের ভালোবাসা আসে তাহলে সাথী সিনেমাটা চলুক, আর যদি না আসে তাহলে সাথী সিনেমা আমি বলছি তুলে নেওয়া দরকার। তো এইটা শোনার পর হল মালিকরা আর মানে থাকতে পারেননি, মানে অফারটা ঘুরিয়ে নিতে পারেননি, কারণ তারা অঞ্জন স্যারকে মানে শ্রদ্ধা করেন, ভীষণ ভালোবাসেন। তো তাই জন্য অঞ্জন স্যারের কথা অনুযায়ী তারা সাথী সিনেমাটা রাখেন এবং এক সপ্তাহ নয় মানে 3 ঘন্টার মধ্যেই ইতিহাস স্টোরি হয়ে যায়, হলে দেখার মতন ভিড়, মেলার মতন, এবং প্রত্যেকটা হল হাউসফুল, এবং হলের মধ্যে মানে হল থেকে বেড়ানোর পর মানুষ বলছে কি দেখলাম, আবার একবার হলে গিয়ে দেখি, মানে এত ভিড়, এত দর্শকদের ভালোবাসা, এত হাততালির স্মৃতি মানে এর আগে কখনো হয়নি, সত্যি একটা ইতিহাস তৈরি করেছিল সেই দিন। এবং এই যে ইতিহাস, এই যে সুপারস্টার, এই যে কালজয়ী একটা সিনেমা, সেইটা কিন্তু বুম্বাদা হরনা স্যার এবং অঞ্জন স্যার যদি না থাকতো, এটা আবারও বলছি আমি, বুম্বাদা হরনা স্যার অঞ্জন স্যার যদি না থাকতো আজকে কিন্তু জিতের সুপারস্টার হওয়া কোনোভাবে সহজ ব্যাপার ছিল না। যতই জিত ফ্যান বলুক, যতই অনেক মানুষ বলবে এই ব্যাপারটা, কারণ আজকে জিত অনেক বছর ইন্ডাস্ট্রি এসে গেছে, তাকে মানে ইন্ডাস্ট্রি থেকে কেউ সরাতে পারবে না বা ইন্ডাস্ট্রিতে বস থেকেও তাকে সেই ত্যাগটাকেও মুছাতে পারবে না। তো এটাই আমার ভিডিওতে বলার ছিল, কাউকে নিয়ে মানে খিল্লি করা উচিত নয়। মানে বুম্বাদা হরনা স্যার এরা বাংলা ইন্ডাস্ট্রির জন্য যা করেছেন, অঞ্জন স্যার যা করেছেন, তার ঋণ কিন্তু আগামী 50 বছরেও কেউ শোধ করতে পারবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবং সাথী যে প্রোডাকশান হাউস থেকে বেরিয়েছিল এসবিএফ, ওই এসবিএফ প্রোডাকশান হাউসের যদি আবিষ্কর্তা বলা হয়, যিনি আবিষ্কার করেছিলেন তিনিও কিন্তু বুম্বাদা, তার ভাবতেই হবে। সালটা ছিল 2000, শ্বশুরবাড়ির জিন্দাবাদ সিনেমা দিয়ে কিন্তু প্রথম ইতিহাস তৈরি হয়, কারণ এসবিএফ বন্ধ করে দেওয়ার ভাবনা চিন্তাই ছিল। এসবিএফ ঠিক করেছিলেন যে কোনো সিনেমাই করবে না, কারণ তার আগে রণক্ষেত্র, ভাই আমার ভাই, এই সিনেমাগুলো তাদের ঠিক মতন চলেনি, তাই জন্য তিনি বন্ধ করে দিতে চাইছিলেন তারা।
তো সেই সময় কিন্তু এই বুম্বাদা হারনাস্তার কিন্তু এসবিএফকে অপারতা দেয় শ্বশুরবাড়ি জিন্দাবাদ করার জন্য, এবং তাদের কথা অনুযায়ী সিনেমাটা করার পর কিন্তু সত্যি একটা ইতিহাস স্টোরি হয়ে যায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এবং সিনেমাটা ব্লকবাস্টার হিসাবে পরিণত হয়। এবং তারপরেই কিন্তু সালটা 2002 সাথী আসে। তো সোজাসুজি ব্যাপার হলো, জিতের সুপারস্টার হওয়ার পিছনে কিন্তু যদি এরা না থাকতো কিন্তু জিৎ এক পার্সনও সুপারস্টার হতে পারতো না। তো এটা বলছি না যে জিৎ খারাপ অভিনেতা, জিতের কোনো ট্যালেন্ট নেই, জিতের কাজের অভিজ্ঞতা বাজে এইসব না, জিৎ খুবই ভালো অভিনেতা। জিতের কাজের অভিজ্ঞতা বলি, জিতের ট্যালেন্ট বলি, খুব খুব ভালো। তার ওষুধ দেখেছি, তার রিসেন্টলি কিছু সিনেমা আমার ঠিক মতো না লাগলো, প্রথমের দিকে যে সিনেমাগুলো ছিল প্রেমী, বন্ধন, তার সাথিয়ারা, পিতৃভূমি, খুব ভালো ভালো সিনেমা করেছিল। তো এটাই ভালো ভিডিওতে বলা ছিল। অল দ্য বেস্ট জিদ্দা, এইভাবে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাও। তো বুম্বাদা, হরনাথ স্যার, অঞ্জন স্যার, এদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটার জন্য খুব খুব স্পেশাল দিন, এবং আমারও মনটা খুব মাঝে মাঝে খারাপ হয়। আমি বুম্বাদার বিশাল বড় ফ্যান, কারণ বুম্বাদার সিনেমাটা করলে কোথায় গিয়ে মনে হয় গ্রামের দর্শকরা আরও একটু বেশি জমে যেত। এখনও গ্রামের দর্শকরা বুম্বাদাকে ভীষণ কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে মিস করে, তাদের মানে বুক ফেটে যায়, মানে বুম্বাদার কমার্শিয়াল সিনেমা না দেখার জন্য তাদেরও কোথায় গিয়ে একটা চোখ দিয়ে জল পড়ে। তো এটাই ভিডিওতে বলার ছিল। তো বুম্বাদা আশা করি আবার কমার্শিয়াল সিনেমা করবেন, এবং সাথীর রেকর্ড যদি ভাঙতে পারে বুম্বাদা নিজেই ভাঙবে, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এখনও বুম্বাদা আছেন, এসবিএফ আছেন, হরনাথ স্যার আছেন, সবাই আছেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওর ইনফরমেশান পেয়ে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।